شهر رمضان شهر رمضان الذي انزل فيه القران السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله حمدا يوافي نعمه وعطاياه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد شمس وشمسة عطمتو شيمهان الله رب العالمين الجن যিনি তার নিয়ামতকে দানকে পরিপূর্ণ করে দিয়েছেন প্রশংসা একমাত্র সেই রবের জন্যই যার কোন শরিক নেই তিনি একক সমস্ত একমাত্র মালিক তিনি আমরা সেই মহান আল্লাহরবুল্লা আলমিনের সুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ অথবা সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসুলের উপর যাকে আল্লাহরবুল্লা আলমিন সর্বশ্রেষ্ঠ রাসুল রূপে মানব জাতিকে অন্ধকার পথ থেকে আলুর পথ দেখানোর জন্য প্রেরণ করেছেন সেই রাসুলির উপর সকলেই আমার প্রাণপ্রিয় সম্মানিত বন্ধুগণ মাত্র মসজিদের নবভীতে আমরা খুতবা শুনেছি হজ্জের পূর্ব মুহূর্তে আজকে যে বিষয়ে ইমাম সাহেব খুতবা দিয়েছেন তা হল হাজিদের করণীয় ও বর্জনীয় কিছু আদব সমূহ নিয়ে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতু শেখ ইমাম সাহেব বেশ কিছু আদবের কথা বলেছেন যা প্রতিটি হাজিদের উচিত সেগুলোকে মেনে চলা আমরা ইমাম সাহেবের খুতবার অনুবাদ শুরু করছি আল্লাহ আলামিন যেন কবুল করেন আমিন আমার প্রাণপ্রিয় সম্মানিত মুসলিম বন্ধুগণ সর্বপ্রথমে ইমাম সাহেব তাকুয়ার নসিহত করে বললেন মুসলিমুন হে মুসলমানগণ আল্লাহর আলমিনকে ভয় কর আল্লাহ সন্তুষ্টির দিকে প্রচেষ্টার মাধ্যমে এবং আল্লাহ আল্লাহাল অবাধ্যতার পথকে পরিহার করার মাধ্যমে মৃদ হাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন ও কোমল হাওয়া প্রবাহিত হচ্ছে যা পরিষ্কার পরিচ্ছন্ন করছে মানুষের অন্তরকে এবং যা হারামের এই জায়গাগুলিতে প্রবাহিত হচ্ছে আর আল্লাহরুল আলমিন তিনি হারামকে নিরাপত্তা শহরে পরিণত করেছেন আর দিয়েছেন প্রশস্ত সম্মান মর্যাদা সৌন্দর্য আর হাজিদের এই দল তারা কাবা শরীফকে আল্লাহ তালার ঘরকে ঘিরে ফেলেছে আল্লাহ তালার ঘরে অবস্থান করছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে তালবিয়া পাঠ করতে করতে আর তাদের হৃদয় সম্প্রসারিত হয়েছে হৃদয় প্রসারিত হয়েছে আর তাদের উদ্দেশ্য একটি তারা তাদের রবের দিকে ফিরে এসেছে বিনয়ী ও নম্র হয়ে তাদের দোহা উপরের দিকে উঠেছে এরপর ইমাম সাহেব তিনি তার নিজস্ব ভাষায় কিছু দোয়ার কথা বলছেন আর এমনভাবে বলেছেন যেন তিনি নিজেই একজন হজ যাত্রী তিনি বলছেন ইলাইকা ইলাহি কদ এতাই তুমু নাবিয়ান কবিতা আবৃত্তি করে তিনি বলছেন ইলাইকা ইলাহি কদ এতাই তুমু নাবিয়ান ইলাহি হাজ্জাতি ও দুহা ইয়া হে আমার ইলাহ হে আমার মাহবুদ আমি তোমার দিকে তালবিয়া পাঠ করে করে এসেছি এবং আমি তোমার দিকে এসেছি তালবিয়া পাঠ করে তুমি আমার হজ্জে এবং আমার দুয়াতে বর্ক দান করো। পছততুকা মু্তরণ অজি তুকা বাকিয়ান। ও হাসাকা রববি আন তার রুদ্দা ইয়ান। যে তোমাকে উদ্দেশ্য করেছি। নিরূপায় হয়ে তোমাকে উদ্দেশ্য করেছি আর তোমার দিকে এসেছি তোমার কাছে এসেছি ক্রন্দন অবস্থায়। আর কখনো হতে পারে না। যে আমার রব তুমি কোন ক্রুন্দনকারীকে প্রত্যাখ্যান করবে আমি এসেছি তোমার কাছে আমার কোন কিছুই নেই পাথীয় হিসেবে তোমার অনুগ্রহই হচ্ছে আমার খাদ্য এভাবে তিনি নিজের হৃদয় থেকে একটা ভাব প্রকাশ করলেন কবিতা আবৃত্তি করে যে হাজিগন এই অবস্থায় তারা আল্লাহ তালার ঘরের দিকে এসেছেন সম্মানিত প্রিয় বন্ধুগণ এরপরে তিনি হাজিদেরকে যে আদবগুলোর কথা বললেন সেগুলো এখন আমরা উল্লেখ করছি তিনি বলছেন পুরাতন ঘরের হজ যাত্রীগণ আতিক মানে আল্লাহর ঘরকে পুরাতন ঘর বলা হয় তো আল্লাহ তালার ঘরের হজ যাত্রীগণ তোমরা হারামকে সম্মান কর হারামের সম্মান মর্যাদাকে রক্ষা করে চল তার সম্মান মর্যাদার প্রতি যত্নবান যত্নবান হও হও আর এখানকার বিধিবিধানের উপর নিয়মের উপর নিয়মের উপর চল আর সতর্ক হও হজকে নষ্ট করে হজের উদ্দেশ্যকে ধ্বংস করে এমন কোন কিছু করা থেকে হজের বিপরীত উদ্দেশ্যের এমন যে কোনো কাছ থেকে তোমরা সতর্ক হওসাল হাজু মৌদি আন্দুল ইউল মুজা দালাত হজ এটা কোন জগরাজাতি করা বাধানুবোধ করা তর্ক বিতর্ক করার কোন স্থান নয় হজ এখানে কোন মিছিল করার কোন জায়গা নয় হজ এখানে কোন যে গৈত্রিক অথবা রাজনৈতিক কোন চর্চার কোন জায়গা নয় এখানে কোন মাঝহাবী চিন্তা চেতনার প্রতিষ্ঠার কোন জায়গা নয় বরং হস এই সব কিছু থেকে অধিক পবিত্র অধিক উন্নত অধিক শ্রেষ্ঠ সুতরাং এ সমস্ত কাজগুলো থেকে তোমরা বিরত থাকো এরপরে তিনি বললেন যে হে হজ যাত্রীগণ এবং আল্লাহ ইবাদতকারীগণ তোমরা যে করণীয়গুলো আছে এ সম্পর্কে প্রথমে জ্ঞানার্জন পোশাক পরিধান করার আগেই আল্লাহর ঘরের দিকে উদ্দেশ্য করার আগেই তোমরা হজ্যের যে নিয়মাবলী আছে হজ্জের যে শর্তগুলো আছে করণীয়গুলো আছে আদায় করার যে নিয়মাবলী আছে এগুলো সব আগে অর্জন করো আগে জানো কত হাজিগণ আছে যারা তারা এখানে আসে আল্লাহ আল্লাহতালার এই পবিত্র ঘরে আসে হজকে পালন করার জন্য কিন্তু দেখা যায় তারা সঠিকভাবে হজের বিধিবিধান জানে না হজ কিভাবে পরিপূর্ণ করতে হয় তার উত্তম পন্থা তারা জানে না পরিশেষে হজ পালন করার পর যখন মাতৃভূমিতে ফিরে যায় তখন দেখা যায় কক তরুকেন হয়তোবা সে কোন রুকুনকে হজের যা মূল ভিত্তি রুকুন এটাকে ছেড়ে দিয়েছে কোন শর্তকে সে ছেড়ে দিয়েছে অথবা কোন ফরজ ইমাহতের উপর সে অবহেলা করেছে অথবা যা নিষেধাজ্ঞা এমন কোন কাজে সে লিপ্ত হয়েছে এগুলো কেন হচ্ছে যেহেতু সে হজ করার আগে জানে নাই যেমন আমাদের মাঝে এদেশে যারা থাকে যারা প্রতি মাসে প্রায় উমরা করে কিন্তু উমরা কারণ এখনো জানে না হয়তো দেখা যাবে যে দশ বছর জবাব মদিনায় থাকে বা সৌদি আরবে থাকে কিন্তু হজ কি বলে উমরা কিভাবে করতে হয় নিয়ম ভালোভাবে জানে না ওই মানুষকে দেখে দেখে করে থাকে আর মানুষকে দেখে করলে কিন্তু ভুল হয় অনেক ভুল হয় কারণ সব মানুষ সঠিক পথে আছে আসলে ব্যাপারটি তা নয় প্রিয় বন্ধুগণ তাই ইমাম সাহেব করলেন যে হজে আসার আগে তুমি এই সব বিধিবিধানগুলো ভালোভাবে জেনে নাও এরপরে বললেন হে হজ যাত্রীগণ ইসলামের আকিদা বিশ্বাস তোমাদেরকে একত্রিত করেছে হজের ফরজ বিধান তোমাদেরকে পক্ষবদ্ধ করেছে দিন তোমাদেরকে একত্রিত করেছে সুতরাং যেহেতু ইসলাম আকিদা যেহেতু হস যেহেতু দিন সকলকেই একত্রিত করেছে তাই ফাতর হামু তাহা তফু ও তাহা অনু একে অপরের প্রতি সহানুভূতিশীলতা অবলম্বন কর দয়া কর একে অপরকে সাহায্য কর একে অপরকে ধাক্কা দিও না ভিড় করো না জগড়া করো না হত্যায় লিপ্ত হয়েও না আল আল প্রতি দয়া করো করা ব্যক্তিকে পথ দেখাও এবং অক্ষম আর মুহতাজ ব্যক্তিকে সাহায্য করো তিনি আরো বললেন তোমাদের উপর ওয়াজিফ হচ্ছে নম্রতা কোমলতা সহানুভূতিশীলতা অবলম্বন করা সাথে সাথে অল মুসা হামা এবং ক্ষমা করে দেওয়া কি করে দেওয়া মুসা হামা মানে কেউ আপনাকে ধাক্কা দিয়েছে কষ্ট দিয়েছে আপনি তাকে সাথে সাথে ক্ষমা করে দিবেন এমনটি নাই ব্যাটা ধাক্কা দিলি কেন আমিও টাকা দিয়ে হজে আসছি এরকম না ওল মুসা হামা ক্ষমা করে দেওয়া এটা তোমাদের উপর অজিব হজে এসেছ এবং বিশেষ করে মতারুখুল মুজাহামা ভিড়কে পরিত্যাগ করা আর স্থিরতা অবলম্বন করা ভয় করা আল্লাহ তাআলাকে এবং বিনয়ী হওয়া নম্র হওয়া এবং স্থির পন্থা অবলম্বন করা অস্থির না হওয়া ইমাম সাহেব সাহিত্যিক মানুষ খুব একই শব্দ বারবার বলেন বিভিন্নভাবে প্রিয় বন্ধুগণ তিনি আরো বললেন যে ঝগড়া জাটি ছেড়ে দাও তর্ক বিতর্ক ছেড়ে দাও অল্লাহ মিনাল খানাম অনার্থ কথাবার্তা ছাড়া কথাবার্তা থেকে বিরত থাকো কাউকে গালি দিও না এবং কাউকে কোনো খারাপ নামে ডেকো না হোজে আমরা দেখি যে অনেক বন্ধু বান্ধব খুব আগে যেমন তারা একে অপরের সাথে বিভিন্ন নামে ঠাট্টা মস্কারি করত এই হজেও এগুলো করে এগুলো নিষিদ্ধ কিন্তু আসলে ঠিক না ওই ঠাট্টা বিদ্রুপ থেকে অনেক সময় ঝগড়া হয়ে যেতে পারে ঠিক না এই জন্য জবানকে হেফাজত করা উচিত যেমন কোন নামে ডাকবে না তোমাদের হজকে তোমরা হেফাজত শিরিক নামক নাপাকি কাছ থেকে বেদাৎ নামক আবর্জনা থেকে তোমরা তোমাদের হজকে হেফাজত কিছু কথা বলেছেন যেগুলো খুতবাতে ওই সময় আমার খেল নাই তিনি বলেছেন কিনা এই কথাগুলো কিন্তু প্রথম গতকালকের পেপারে তিনি বলেছেন যে তোমরা তবু আমি অনুবাদ করে দিচ্ছি কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তোমরা কোনো মৃতর ইবাদত করো না কোন পাথরের কাছে প্রার্থনা করো না কোন পাথর অথবা সিরামিক পাথর এগুলোর কাছে আশ্রয় প্রার্থনা করো না কবরের কাছে আশ্রয় প্রার্থনা করো না তোমরা বিশ্বাস করো না যে সুতা বাদা অথবা তাবিস এগুলো তোমাদের কোন কল্যাণ করতে পারে অথবা অকল্যাণকে দূরীভূত করতে পারে এবং খুটির দ্বারা বরকত নিও না দেওয়াল দ্বারা বরকত নিও না দরজার সমূহ দ্বারা বরকত নিবে না এবং মাসে করবে না মেম্বারকে মেহরাবকে বিরত থাক সীমালঙ্গন করা থেকে যখন তোমরা পাথর নিক্ষেপ করো যখন ছোট পাথর নিক্ষেপ কর ছোট যেগুলো এই যে আঙ্গুলের মানে এই যে মাথার যে কর এই যে এতটুকু পরিমাণ এগুলো এগুলো এরকম ছোট আকারে কিন্তু অনেকে অনেক বড় পাথর দেয় এটা সীমালঙ্গন এমনটি করো না আর নবী করিম সাল্লা সাল্লামের যে সেরিয়াহাত সেটাকে তোমরা অতিক্রম করো না বরং মোহাম্মদ সাল্লা আদর্শ অনুযায়ী হজ পালন করো এরপরে নসিহত করে বলছেন তোমরা তবা করো বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো এবং আল্লাহর কাছে তোমরা তোমাদের বিনয়ী ও নম্রতা এবং বিনয়ী নম্রতা এগুলোকে তোমরা প্রকাশ করো তোমরা আফসুসকে আল্লাহর সামনে প্রকাশ করো ইফতিকর একেবারে আল্লাহ তালার সামনে নিজেকে খুব ভিক্ষুকের মতো প্রকাশ করো তোমার প্রয়োজনকে বলো এবং তুমি কাকুতি মিনতি করো কেননা তোমরা রহমতের জায়গায় আছ দোয়া কবুলের স্থানে তোমরা আছো এবং যেই মুহূর্তে আল্লাহ রব্বুল্লা আলমিন ক্ষমা করেন জাহান্নামীদেরকে মুক্ত করেন এবং দোয়া কবুল করেন এই সময়গুলিতে তোমরা আছো সাথে সাথে স্মরণ করো জালা আল্লাহ খান ও সারাফুজ্জামান যে একটি যে গুরুত্বপূর্ণ স্থান বা সম্মানিত স্থানের কথা স্মরণ করো আর সম্মানিত গুরুত্বপূর্ণ সময়ের কথা স্মরণ কর আল্লাহ রব আলমিন তোমাদের দোয়াগুলিকে কবুল করবেন তোমাদেরকে ক্ষমা করে দিবেন তোমাদের ইস্তফারে তিনি সন্তুষ্ট হবেন তোমাদের হজকে তিনি কবুল করবেন তোমাদের প্রচেষ্টাকে তিনি কৃতজ্ঞতার সহিত গ্রহণ করবেন তোমাদের গুণাগুলিকে ক্ষমা করেন ক্ষমা করবেন এবং তোমাদেরকে দান করবেন আল হাজ আল মাবরুর তবে জেনে রেখো আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস আলম ইয়ফসুক রোজা কয়ামিন যে ব্যক্তি হজ পালন করল সে কোন স্ত্রী সহবাস অথবা স্ত্রী সহবাসের আগে স্ত্রীর প্রতি আকর্ষণ নিয়ে যা করা হয় এমন কোন কাজেই সে লিপ্ত হল না ওয়ালাম ইয়ফসুক সে কোনো ধরন পাপে লিপ্ত হল না সেই তো ফিরে যাবে হজ পালন করার পরে মাতৃগর্ভ থেকে যেমনটি এসেছিল অনুরূপ হয়ে ফিরে যাবে আর কবুল হজ্জার প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয় এরপরে বললেন আকুল স্নারুন আমি যা বলছি তোমরা তা শুনছ ইস্তাম ফিরুল্লাহ আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো ফস্তাগফির তার কাছে ক্ষমা প্রার্থনা করো ইন্দাহু কানা গফুর তিনি তোবাকারীদেরকে তার দিকে যারা ফিরে আসে তাদের জন্য তিনি ক্ষমাশীল দ্বিতীয় খোদ ইমাম সাহেব বললেন সমস্ত প্রশংসা তো সে আল্লাহর জন্যই যিনি আশ্রয় দিয়ে থাকেন যারা তার কাছে আশ্রয় চায় আল্লাহর প্রশংসা করে নবীজির উপর দরুদ পরে তিনি মুসলমানদেরকে আবার উপদেশ দিলেন হে মুসলমানগণ তোমরা আল্লাহ আলমকে ভয় কর এবং আল্লাহ তালা দেখছেন আমাদেরকে দেখছেন এই ব্যাপারটা জেনে রাখো বিশ্বাস করো তার আনুগত্য করো তার অবাধ্য হয়েও না হ্যাঁ আরাফার দিন এটা হচ্ছে এক সম্মানিত দিন আরাফান অবস্থানকারীদের জন্য এটা এক মহা সম্মিলন মহাদিবস এটা হল এমন দিন তো কফি র যেদিন জাহান্নামীদেরকে দাসদেরকে মুক্ত করা হয় এটা হল এমন দিন ইসমাউ যেই দিন দোয়া শ্রবণ করা হয় সাথে সাথে দোয়াকে কবুলও করা হয় এটা হলো এমন দিন যেই দিনে আমাদের রবের কল্যাণ তিনি ব্যাপকভাবে বৃদ্ধি করে দেন আর তিনি খুশি হন আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন কোন দিন নাই যেই দিন কোন দিন নাই আরাফার দিনের চাইতে অধিক হারে দিন আল্লাহ আলামিন জাহান্নামীদেরকে অধিক হারে মুক্ত করেন আজাদ করে দেন আরাফার দিনের চাইতে এমন আর কোন দিন নাই লক্ষ্য রাখবেন ইতকুন বলা হয় আজাদ করা কি বলা হয় ইতকুন মানে আজাদ করা একবার যদি আল্লাহ রব্বুল কাউকে আজাদ করেন জাহান নাম থেকে তাকে আবার পুনরায় জাহান নামে প্রবেশ করান না এখন আবার বলবেন যে তাহলে তো যাদের টাকা আছে তারা হস্ত পালন করার পরে পাপের পর পাপ করবে আর নোংরা কাজ করবে আর যেহেতু টাকা আছে প্রতি বছরে কোনো না কোনোভাবে আরাফার ময় আসবে যেহেতু সেই দিন আল্লাহ তালা মাফ করে দেন নাকি বলেন শুনেন আল্লাহ জানেন আল্লাহ জানেন কে আজাদ পাওয়ার উপযুক্ত আল্লাহ জানেন কে আল্লাহ কে ভয় করে কে ক্ষমা পাওয়ার উপযুক্ত আল্লাহ জানেন কার মনের মধ্যে পবিত্রতা আছে আল্লাহ এই ধরনের চিন্তা নিয়ে যারা আসবে আর মনে করবে যে সব তো শেষই হয়ে যায় না আল্লাহ রব্বুল আলমিন যদি কাউকে ক্ষমা করেন আল্লাহ তালা যদি কাউকে তিনি কল্যাণ চান তাহলে তাকে আল্লাহ গোলামি করান সে আবার পুনরায় পাপের দিকে ফিরে যাবে এমনটি সাধারণত হয় না আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে যান আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ আল্লাহরবাদ্য তার পথ থেকে হেফাজত করেন মনে রাখবেন আল্লাহ আলামিন যাকে ভালোবাসেন যার কল্যাণ চান তাকে আল্লাহ তালা পবিত্র রাখেন আলহামদুলিল্লাহ এজন্য যারা ক্ষমা পাবে তারা পাবেই তারা আবার পুনরায় কুপুরে শিরিক এবং আল্লাহ অবাধ্যতার পথ গ্রহণ করবে না আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন যে এটা হল এমন একটা দিন যে এই দিন এই আরাফার দিনের চাইতে অধিক আর কোন দিন নাই যে দিন আল্লাহ তালা অধিক হারে জাহান্নামীদেরকে আজাদ করে দেন সেই দিন আল্লাহ রব্বুল আলমী নিকটবর্তী হন আর ফেরস্তাদের সাথে গর্ববোধ করে বলেন তিনি বলেন মা আমার এই বান্দারা কি চায় তাদের উদ্দেশ্য কি তারা যে এখানে একত্রিত হয়েছে এভাবে আল্লাহ রাখবেন আল্লাহ রব্বুল আলমিন তিনি প্রতি রাত্রিতে দুনিয়ার আকাশে চলে আসেন আর এই দিন দিনের বেলা আসেন আল্লাহ দিনের বেলা আসেন আর এসে এইভাবে গর্ববোধ করেন ফেরেস্তাদির সাথে কথা বলেন সবচেয়ে তো অধিক বরকতময় দোয়া হল আরাফার দিনের দোয়া সোহাবের দিন এবং অধিক হারে দোয়া কবলের দিন সেই দিন হলো আরাফার দিন সুতরাং এই দিনে তোমরা বেশি বেশি করে বিনয়ী হও আল্লাহর প্রশংসা করো আল্লাহর কাছে দোয়া নসিহত করলেন এরপরে বললেন হাজি ব্যতীত অন্য যারা আছে তাদের জন্য আরাফার দিন রোজা রাখা হচ্ছে মুস্তাহাব আর আরাফার দিন রোজা রাখলে পরে বাকিয়া অতীতের এক বছরের গুণা সামনের এক বছরের গুণা ক্ষমা করে দেওয়া হয় তবে উলামায় কেরামগন বলেন মোহাদিস কেরাম বলেন ছোট গুনা কি গুনা কবিরা গুনা না কবিরা গুনার জন্য তবা করতে হয় তবে নিঃসন্দেহে যদি কেউ রোজা রাখে এবং সে যদি ওইভাবে তবা করে ইংশা আল্লাহ আল্লাহ তার অতীতে সব গুণাগুলি ব্যাখ্যা করেছেন যে সামনের এক বছর গুণা মাফ করে দেওয়া মানে সে তো গুণা করেই নাই ক্ষমা হয়ে যাবে কিভাবে ব্যাখ্যা করেছেন মহাদিস কারাম যে এটা হল যে আল্লাহ তাকে হেফাজত করবেন আল্লাহ তাকে গুনা তাকে হেফাজত করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এবং যারা হজে নয় বাহিরে আছেন তারা তাকবির বলবে প্রতিটি ফরজ নামাজের পরে আরাফার দিন ফজ নামাজের সময় থেকে নিয়ে আইয়ামের শেষ পর্যন্ত কোন পর্যন্ত তো আপনারা কোনটা শোনেন এগারো বারো তেরো হজ কয় তারিখে হয় এই কি বলে এই ঈদ কয় তারিখে হয় দশ তারিখ আরাফা হল নয় তারিখে আরাফা নয় তারিখ হজের এই কুরবানির দিন ইয়মন নাহার হল দশ তারিখ তো এই নয় তারিখ ফজর নামাজ আরাফার দিন থেকে নিয়ে নয় দশ এগারো বারো তেরো পর্যন্ত তেরো পর্যন্ত কি করবে তাকবির বলবে প্রতিটি নামাজের পরে এমন কি যারা নাকি নামাজে দেরিতে যায় ইমাম সাহেবের সাথে নামাজ পড়লেও এক দুই রেখা মিস করে তারা তাদের নামাজ শেষ করে তারাও তাকবির বলবে আচ্ছা এরপরে হাজিগণ তারাও তাকবীর বলবে দিন নামাজের থেকে শুরু করবে তার আয়ামে তাসিক পর্যন্ত তারাও কি করবে তাকবির বলবে বুঝে আসলো ওই যে যেদিন যেদিনের দিন পাথর মারবে এরপরে কুরবানি করবে চুল কাটবে এগুলো করে ওই নামাজের পর থেকে নিয়ে তারা এইভাবে তাকবির বলবে তিনি বলে দিলেন হ্যাঁ মুসলমানগণ তোমরা তাকবির বলো যখন ঘরের ভিতরে তখনও যখন খোলা ময়দানে তখনও তাকবির বলো তোমরা সকাল সন্ধ্যায় তাকবীর বলো আর তোমাদের তাকবীর যেন আকাশ পর্যন্ত পৌঁছে যায় তাকবীর হলো আল্লাহু আকবার বলে না আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ খুব সহজ আমরা এটা বেশি বেশি বলবো আল্লাহ আকবর আকবর উল্লাহ ইলা খা ইল্লাহ্ আকবর আকবর উল্লাহ ইল খাম এভাবেই তিনি দ্বিতীয় সুতবাহ শেষ করেছেন সম্মানিত ভাইয়েরা আমরা অনেক আদবের কথা শুনলাম হাজিদের জন্য তাই না এটা কি আমাদের জন্য হতে পারে না বলুন আমরা কি এই আদব রক্ষা করে চলতে পারি না যে আমরা আমরা জীবন চলার ক্ষেত্রে আমরা কোমল হব নরম হব এরপরে যে ঝগড়া বিবাদ থেকে আমরা লিপ্ত হব আমরা তো করি আসলে একটু হলেই তো এগুলা থেকে আমরা লিপ্ত হব আল্লাহর কাছে কান্নাকাটি করব। আমরা পাচককে নামাজ পড়তেছি তাই না সেটা তো আল্লাহর ইবাদত অনেক বড় ইবাদত আমরা কি সেখানে বিনয়ী হয়ে যেতে পারি না আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি না আমরা কি আমাদের চরিত্র নষ্ট হয়ে যাবে আল্লাহ অসন্তুষ্ট হবেন এমন সব কাজ থেকে আমরা কি বিরত থাকতে পারি না নষ্ট করে ইমানের ইমানকে 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 ভিতরে ত্রুটি বিচ্ছিতি হয় এমন সব নোংরা কাজ থেকে আমরা কি থাকতে পারি না বিরত আমরা বিভিন্নভাবে রাজনৈতিক কথাবার্তা সহ বিভিন্ন রকম দলীয় গোত্রীয় যা কিছু আছে এগুলো দিয়ে যে আমরা যে সময় নষ্ট করি তা থেকে আমরা কি বিরত থাকতে পারি না বলুন পারি না আমরা কি শুধুমাত্র হজের বিধিবিধানই শিখব নামাজের আগে নামাজের নিয়মকানুন রোজা সহ উমরা সহ আরো যত ইবাদত আছে সেগুলো কি উচিত নয় আমাদের জানা জ্ঞানার্জন করা কি বলেন আজকে আমরা মুসলমান মুসলমানে ব্যাপক ঝগড়া হিংসা বিদ্বেষ সহ এভাবে অসংখ্য অপরাধের মধ্য দিয়ে জীবন জীবনযাপন করছি আমরা কি এগুলো ছেড়ে দিতে পারি না ব্যক্তিগত সমস্ত আক্রোশগুলোকে ছাড়তে পারি না আমরা যেহেতু একই আমার ভাই আমার আকিদা তার আকিদা একই এখানে যেমন হাজিদেরকে আকিদা ফরজ হজ দিন একত্রিত করেছি আমরাও তো একত্রিত হই ঠিক না এগুলো আমাদের জন্য উচিত বিনিয়োগ হওয়া উচিত আমরা কারোর সাথে ঠাট্টা বিদ্রুপ এমনভাবে করব না যে কষ্ট পাইছে কাউকে খারাপ কোনো নামে আমরা কথা বলবো না শিরিক বেদাত এগুলো কি আমরা পরিত্যাগ করতে পারি না কি বলেন কবর কেন্দ্রিক ইবাদত থেকে আমরা কি নিজেদেরকে হেফাজতে রাখতে পারি না আমাদের তো উচিত কি বলেন আমাদের উচিত তারপরে সীমালঙ্গনের ব্যাপার যে যেখানে বললেন ছোট পাথর তোমরা নিক্ষেপ করবে সীমালঙ্গন করবে না এই যে তানিবুল গুলু তোমরা গুলু থেকে বিরত থাকো মানে গুলু মানা তাজাউজুল হাত সীমালঙ্গন করা আমরা নবীজি যা করেন না এমন সব কাজে সীমালঙ্ঘন করি আমরা বাড়াবাড়ি বাড়াবাড়ি করি দিনের অনেক ক্ষেত্রেই এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমাদেরও তো উচিত যে আমরা নবীজের আদর্শ দ্বারা জীবনকে গঠন করব। কি বলেন উচিত নয় আমাদেরও তো উচিত শুধু হাজির সাহরাই ক্ষমা প্রার্থনা করবেন আমরা কি ক্ষমা প্রার্থনার কোন জায়গা আমাদের নেই তিনি যে বললেন যে তোমরা বেশি বেশি তবা করো ক্ষমা প্রার্থনা করো বিনয়ী হও আল্লাহর সামনে তোমাদের বিনয় নম্রতা কোমলতা এই হেওয়া প্রতিপন্ন করে নিজেকে তুচ্ছতাচ্ছিল্য করে আল্লাহর সামনে প্রকাশ করো এটা কি হাজিরাই করবেন আমরা করব না আমাদের প্রয়োজন নাই আমাদের তো অনেক দুয়া কবুলের জায়গা আল্লাহ দিয়েছেন সাজদার মধ্যে দুয়া কবুল হয় আজহান এবং ইকামাতের মাঝখানে দোয়া কবুল হয় রাত্রিবেলা লাইলের সময় দুয়া করলে দোয়া কবুল হয় কাজে এই যে যে সময়গুলো বিভিন্ন সময় আছে আমরা কি এগুলো করব না আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক আমি আমরাও আল্লাহর ঘরকে সম্মান করব অনেক সময় আল্লাহর ঘরে গিয়ে আমরা যত নোংরামি কথাবার্তা বলি আমাদেরও তো উচিত যে আল্লাহর ঘরকে আমরা সম্মান করবো প্রিয় ভাইয়েরা আমার আমাদের উচিত পাপ থেকে বিরত থাকা যেখানে হাজিগন তারা পাপ করতে পারবে না পাপ থেকে বিরত থাকতে হবে অলাম জাফসুক তারা যেন কোন ধরনের পাপ না করে এটাকে আমাদের জন্য উচিত নয় যে আমরা পাপ থেকে বিরত থাকব আমরা তবা করব আল্লাহ আল্লাহ তালা তবাকে কবুল করি প্রিয় ভাইরা আমার এই নসিহত শুধুমাত্র হাজিদের জন্য নয় এই নসিহত আমার আপনার জন্য আল্লাহ রব্ নবীন আমাদের সকলকেই ইমাম সাহেবের যে মূল্যবান নসিহত আমরা শুনলাম হজের করণীয় বর্জনীয় কিছু আদবের কথা যে আমরা শুনলাম সেগুলো সমস্ত হাজি সাহেবদেরকে আল্লাহ তালা মানার তৌফিক দান করুক আমরা যারা আছি আমাদেরকেও এই সমস্ত নসিহতগুলো এই সমস্ত আদবগুলো দিয়ে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুক আমিনবীন মোহাম্মদ ও আলা